লকডাউনের পর থেকে প্রতিদিন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তার বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে প্রান্তিক গৃহবন্দী মানুষদের সহযোগিতার জন্য প্রতিদিন পৌঁছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে। অথচ দু একদিন থেকে বাড়ির সামনে প্রায় হাজার জন সাধারণ মানুষ এসে উপস্থিত হচ্ছে। যেসব সাধারণ মানুষ এসেছে তাদের মুখ থেকে শোনা যাচ্ছে অন্য কথা, এলাকার কাউন্সিলররাই নাকি পাঠিয়ে দিচ্ছে বিধায়কের বাড়িতে চাল ডালের জন্য, এমনটাই অভিযোগ আসছে সাধারণ মানুষের মুখ থেকে। এত সংখ্যক মানুষকে দেখে বিধায়ক প্রশ্ন করতে উঠে আসে একাধিক অভিযোগ। অধিকাংশ স্থানীয় কাউন্সিলরদের বিরুদ্ধে সব শুনে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য ঘরে পর্যাপ্ত যা চাল ডাল ছিল তা দিয়েও কোলানো যায়নি। তারপরে বিধায়ক নিজে স্টেট ব্যাংকের এটিএমে গিয়ে দুবারই 50,000 টাকা তুলে 30 কুইন্টাল চাল ডাল দেয় ওইসব সাধারণ মানুষকে। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, বং দর্পণ। আমি শুনলাম এখানে সব দেওয়া হচ্ছে, ওই জন্য আসি। কি দেওয়া হচ্ছে এখানে? চাল ডাল সব দেওয়া হচ্ছে। আপনি কখন শুনেছেন? আমি একটু আগে খবর পেলাম একজনের কাছে। আপনার কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 17 নম্বর। আপনার ওয়ার্ড কাউন্সিলর কোনো রকম সাহায্য করেনি আপনাকে চাল ডাল দিয়ে? আপনি জানিয়েছিলেন কাউন্সিলরকে? না, আমি জানাইও নি। আর চাল কিনে এনে তাদেরকে দেওয়া হলো, খাওয়ার জোটেনি বলছে দুদিন ধরে, তাদের চাল কিনে এনে দিলাম। 4 কুইন্টাল চাল শেষ হয়ে গেল দেখতে দেখতে। আবার ওর জন্য আসতে হলো এটিএম, যা পয়সা ছিল ঘরে সেই দিয়ে চাল কিনে বিলি করে দিলাম অলরেডি। আবার সেই টাকা তুলতে আসতে হলো এটিএম, গিয়ে আবার চাল কিনবো, গিয়ে এখন দেখি কতটা করা যায়।